পূজো সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে যাত্রা। কালের বিবর্তনে যাত্রা দলগুলি আজ হারাতে বসেছে। লোকজ জনপদের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ছিল এই যাত্রা বা অপেরা দলগুলি। তেমনি একটি দল দ্য নিউ সবুজ অপেরা। এই নিউ সবুজ অপেরার মানুষগুলোর টিকে থাকার সংগ্রাম, তাদের হাসি আনন্দ বেদনা সবকিছু নিয়েই আমাদের ধারাবাহিক নাটক দ্য নিউ সবুজ অপেরা। মুন্না যায় না প্রেমে মুইজো না, এহাটা জেলগো মুন্না যায় না প্রেমে মুইজো না। বাহ, ভালোই তো লাগতেছে শুনতে। থামলা কে, আরেকবার গাও না। আমি কেটা আমারে চিনল না? আরে আমি মাতবরের পোলা দেলোয়ার। এহা দেলোয়ার ভাই, আমি খুব সুন্দর সুগন্ধি লাগাইছেন। এক কালে মোমো করতে আছে। হ গন্ধের দিকে নিয়ে আইছি, নাম হইল জেসমিন সেন্ট। খুবই সুন্দর। তা দেলার ভাই, আমি কিছু কইবেন মরে? আইছিলাম তো যে তুমি প্রিন্সেস। আরে না না, তুমিও তো কম না, তোমার লোকই দেখা করবার আইছি। কি কইতে আছেন? আমি মোর সাথে দেখা করতে আইছেন। কে তোমার লোকের দেখা করবার আবার পারি না? আমি যে কি বলেন, মুই তো খানসামা, মুই তো আর প্রিন্সেস না। তাই খানসামা হইলেও মোর একখান ডিমান্ড আছে। মুই হইলাম গিয়া সিপ খানসামা, মার্কেটে এক বেলুও আছে, বুঝলেন? আরে হ বুঝি দেখে চাইছি, তোমার লোকের কথা কর মজাই আলাদা। তাই আমার কোনো কাম কাজ নাই। দূর কি কও, মাতবরের বলার আবার কাম কি? আমি হইলো এই যে মনে করো তুমি যে প্রতিভা, এটা দেখে দেখে বেড়াই, এটাই হলো আমার কাম। আমি আসলে খুব ভালো, বুঝলেন? হ্যাঁ তুমি খালি বুঝলা। আমি মোর হাত ধরতে আসেন কে? আরে দেখতেছিলাম তুমি কোন সাইজের চুরি পরো, এরপরে গঞ্জে গেলে তোমার লেগে চুরি কিনে নিয়ে। মোরা তো চুরি তুরি লাগে না, সরেন। এমন করতেছো কে? বেশি কত কইলে এম সুলতানের ডাক মুয়ানে, বুঝলেন? এরপরে দেখছেন কি করে। আরে দূর, কি শালা পাগল ছাগলের নাম কইলা, দিলাম মেজাজটা খারাপ কইরা। থাকো জায়গা কে, এখন পালাইতে আসেন কে? আমি ডরান। আরে মাত বলে বললাম, আমি আমি ডরাম কে? আমি জায়গা জায়গা পরে কথা কমনি। খারান খারান হইনা, যান যান কমনে। মাত বলে পুলালে এনাসিন কি হরো, কপালের তালে আল্লাহ তোর চোখ দেয় নাই, দেখো না কি করি। মুই তো দেখি তুই খালি খারা আছো, তো কি করো? কাম করতে আসি সর। এ তোর লোকে বেডক গাছালো, ও বেডা কেডা হেয়ে দিয়ে তোর কি? হ্যাঁ মোর আল্লাহ প্রিন্সেস আয়, তোর পার ধরতে আসো, কালো কথা কইতে আসলি। মাত বলে পুলালে চলে গেছে। হ্যাঁ তুই কি কও, মুই তো পাঁচটা টাহা পাই, তুই টাহা রাখছো? তোরা কইছে যাইয়া গঞ্জে তো লই আইতে। হাসা হাসা কইছে? তাই মুই কি মিশা কথা কমু? তোর তো বিশ্বাস নাই, কবি মনে কইছে নারী হলে ফলনা মই, বুঝলো? হ্যাঁ সুলতান তুই কি কইতে চাও? মুই কইতে চাই তুই খুব সুন্দর। মুই গঞ্জের দিকে গেলাম, রিমা সাহেব কইয়ে দিস। মুই পারবো না, তোরটা তুই কও। হ্যাঁ তুই কইয়ে দিস, মুই গেলাম। মুই কিন্তু কইয়া দিলাম, মুই পারবো না। তুই না করলে ইয়া তোর দোষ। এ সুলতান এ হুইনা যা, এ বললে গে আলতা লই আইস, মুই কইছিলাম না। হ্যাঁ তুই লাগে মুই ইন্দ্রের বিষ লই আবু। আস্ত একটু শয়তান বললাম, প্যাট বেরো যখন খালি খাবে তখন খালি খুঁজবে। এনে চিন্তি কমে গেলি কমে গেলি, দিমু আনি আজকে খাইতে, শয়তান একখানি। এ সুলতান এ এ গুন্ডি যাচ্ছি বে, এটি শোনেক পাট দেখ না গা, হনন করে আডি কে কুন্টি যাচ্ছ বে, তো দেখছি না আমি। হ্যাঁ ঢাকো গা, মোর সময় নাই। কি অসে কুন্টি যাচ্ছ তুই? তুই গঞ্জের দিকে যাইতে আছি। তুই গঞ্জের যাচ্ছ কি সব? মাতবরের পোলা গাছের পাঁচটা টাকা পাই মোরে দেবে, এই আনতে যাই। মাতবরের সোল তো টাকা দিবি, তো কে কথা রে? মাতবরের পোলাই করলে মনে করেছিল একবার খবর দিতে, মুই দিছি কাছে পাঁচ টাকা দেবে, পরে দেনে পোলাই গেছে, বুঝলো? এ তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই না মাতবরের সোলে গোটি বান্ধালি আসছিল, তুই এখন গেলে তো গোটি টাকা দিবি না, তোকে উল্টে বান্ধা থুবি। হ্যাঁ রহিম বাসা তুই মরে চেন, মোর নাম সুলতান, বুঝলো? তুই দেখছো মোর বডি তো দেখছো? সেটা তো দেখিছি, একবার পিটালিছি বডি কোনা মনে হচ্ছে। হ্যাঁ মুই যাইতে আছি, তুই কত কম কথা। এ সোরা এ শোন কুন্ডি যাচ্ছ, তোর মাস্টার ডাকিছে বলে। মোর তো সময় নাই, মোর টাহা আগে। কি করছি বে, অপেরার মাস্টার জানলে বলে তোর করলে চাকরি আউট করে দিবি, দেখিস নি? হ্যাঁ মুই কাউরে পুষি, তুই কি কও সর।
এই শালা কি করছি তো দেখছি টেকার সঙ্গে পাগলা হয়ে যাচ্ছে, রায় এখনই করছি দাঁড়া। সিরাজ ভাই, আমার অভিনয় কিরাম লাগলো আপনার কাছে? বাবুরে তুই তো জাত অ্যাক্ট্রেস, তোমার যা অভিনয় কেন? আমি তো দুই সেঞ্চুরির দেই নো, মানে দুই শতক ধরি তোমার এই অভিনয় দেই নো। কোন গেজে তোমার অভিনয় আর কোন গেজে তোমার অভিনয় নয়, হিটেই তো আয় দিশাই না। তুমি ফাঁস করে গেছো, যো কেল আলে আনো, ওই আলে আর আম্মার ক্যারেক্টার যদি হেতাম হিটাও আয় তোমার দিয়ে লেতাম। কি করছেন, আমি তো লজ্জায় লাল হয়ে যাচ্ছি, সত্যি বলতেছেন তো? কি এখো আয় সিরাজ ভাই, জিন্দগিতে মিশা কথা কইল, আয় যদি মিশা কথা কই তাহলে তো ধরনে অন ফাঁকু যাবো, তুমি দিতে হামলা যাবে। কি করছেন বাবুরে, হেতে যদি আমার কথায় বুঝে না, হেতির অন তর্জমা কুনিয়া করে দিব। সিরাজ ভাই, কালকে যে আমরা ট্রায়াল করলাম, আপনি তো বললেন না ক্যারেক্টার কার দিতেছেন কার দিতেছেন না, কিছু বলেন, আমরা তো দাঁড়ায় আছি দেখেন না। আসলে আয় অন স্টিল থিঙ্কিং বাড়িতে আছি আর কি, খুঁজি দেখি কারো ফোন যায় নাকি। ওমা ওমা ওমা, কি বলতেছেন, খানিক আগে কি বললেন আর এখন কি বলতেছেন? ইয়া কইছেন আপনি না বললেন আমি ফিক্স? এটা কি আইনি কইছি রে, কি আর কো আপনি, আপনি মিথ্যে কথা বলতেছেন কেন, আপনিই তো বলেছিলেন। রে মায়োলাই যে কি আর কো, আমি যদি মিশা কথা কইতাম তাহলে তো ধরনি ভাগো মায়োলা তুই হরি যেতি না, তুই তো খাওয়ারই সত্যি এক পায়, সমস্যা কি? শোনেন সিরাজ ভাই, আপনার কিন্তু আমি ভালো মতো চিনি, আজকে নতুন না, 10 বছর কি আমি আপনার সাথে এমনি এমনি কাটাইছি, আপনি একদম ঠিক করে রাখেন ঠিক আছে ক্যারেক্টার আপনি কার দিবেন? এই তোরা মায়োলারা এটা লই চিন্তা বেশি করিও না, আর চিন্তা করে রাখলা ওটাই যথেষ্ট, আর চিন্তা করতে হবে। ঠিক আছে, ওই যে ওই গ্রাম নীলগঞ্জের পার্টির লোকজনের সাথে কথা বলছে, তারা আগামী সপ্তাহে রহিম রুব্বা নামাইতে চাইতেছে, ভাইবা দেখেন করবেন কিনা, দেরি করলে কিন্তু নামাইবো না। বাবুরে কইতেন মানে, তুই অনেক বেগুনের খবর দে। ও ভাই ভাই শুনিচ্ছেন, ও সিরাজ ভাই শুনিচ্ছেন? রে তাহলে তো মুশকিলে না, ইলে কয় আমাদের সেখানে ফবাদ আছে, অভ্যাস যায় না মইলে আর খাইচত যায় না দুলে। রে এই 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 ভাই, তোর কতবার না কইছি আমরা যাবো না কই বলাইতি, এ তোরা তো এই তোর এই ফাইলা মিললে তুই তো বেলা স্টেজে যাই, আরে ভাই ভাই বলাস। ও যাবো না, ভুল হয়ে গেছে। তা কি সে কোটি, আমি দেখলাম সুলতানগঞ্জের দিকে যাচ্ছে, তা আমি ওকে দেখা করলাম, এই যাবো না তো দেখিচ্ছে, তুমি বলছে যে যাবো না পোষার সময় আছে, কনটেন্টের একটা কথা কিসে, এত কি এক কইছে কি, আবার কো আবার কো করছে, আপনি নাকি পোষার সময় অন্যায় গোসল করে কবেরে কইছি তারে মুছে দিতাম, আর তো মনেও আই না, আয় তো অন সুস্থ হয়ে গেছে, আরে তো হজম লাগতো। কোন পাগলার পাগলার করলাম বারে, বুঝিচ্ছেন না আপনি কি পোষার কথা করছে? রে তুই আরে নি হতা দিন, আপনি যে কি না সিরাজ ভাই, পোষা মানে বুঝিচ্ছেন না, আপনাকে পাত্তা দেওয়া তার কোনো সময় নাই বুঝেছেন? এই এত আরে হাত্তা দিত কিনলে, আই না হাত্তা দিতাম, আই তো এই হুরা বাহিনীর নেতা বুঝিনি, তো হ্যাঁ তো ঠিকই কইছে, হ্যাঁ তো আরে হাত্তা দিব কিনলে, হ্যাঁ তো বেদব নি, হ্যাঁ তো ঠিকই কইছে। সিরাজ ভাই এ কি আছে আপনি, আপনি কি পাগলা হয়ে গেছেন নাকি, কি করছে বুঝিচ্ছেন না আপনি? এই রে কেন তোরা নেই, এই ভাইয়ে ভাইয়ে এই যে গ্যাঞ্জাম গিন লাগাই দি, তোরা ইনে বই থাকবি, আয় তো বুঝি, এ দূর দূর চোখের সামনে তুন দূর, আরে হুন দুপুর বেলা এ বাত টাত খাই কেন, রহিম রুব্বানের পালা আবার প্র্যাকটিস করুম আমরা, চলি আইস। সব পাগলা হয়ে গেলাম রে, কিছুই বুঝার বাড়িচ্ছি না। আচ্ছা এতে এতে কি আরে কই দিল, হাতটা দিত না দেলোয়ার নাই না, এ দেলোয়ার দেলোয়ার, আরে এদিকে এদিকে দেখ কোন দিকে যাস, আরে হারুন ভাই আসসালামু আলাইকুম, এই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তো আছি ভালো, তা কই যেতেছিলি? আরে এমনি ঘুরতাছি। আচ্ছা আচ্ছা, তো দেলোয়ার তো তোর লাগে তো আমার কিছু কথা আছিল, আয় তো সামনে গিয়ে বই, একটু গাম আসিল তো তুমি কন না, কইতাছিলাম যে তুই তো জানোস রামগঞ্জ জমির উপরে সবুজ আপেরা ট্যান করছে, জানোস তো তুই নাকি জানোস না? ও ভাই জানি তো, কি হয়েছে ভাই? না কইতেছিলাম যে তুই তো ব্যাপারটা বুঝস, ব্যাপারটা হলো আমগো জমির উপরেই তো, বুঝছস না?
আরে ওইটা তো পতির জমি, ওই গাছে তো কি হয়েছে? না কইতে আসলাম আর কি, যে জায়গাটা যখন আমগো, তুই এদিকে তো বেশি আউনের কোন দরকার দেখি না, তোর এত আনাগো না। এ জায়গা আপনি করতো কি হয়েছে? সবুজ অপেরা কিনা লইছেন নি যে কেউ আইতে পারবো না? দেখ দেলো আর, এতক্ষণ ধরে অনেক কথায় বুঝাইতে আসছি তো, তুই আমার তো অনেক ছোট, তোরে তো এত কিছু বুঝায় কোনো আমার দরকার নাই। তারপর ছোট মানুষ বুঝায় কইলাম, জমিটা আমগো, এই জমির উপর একটা ট্যান গাছছে, তোরে কইছি যে এদিকে আমার দরকার নাই। এর মধ্যে তো এত পেছানো কিছু দেখতেছি না, আবি না। জ্ঞান আরুন ভাই, এত ছোট ছোট করবেন না, আপনি আমার থেকে মাত্র 6 মাসের বড়, এটা আমার কোনো ভুল না, এটা দায় দায়িত্ব তো আমার না, সব আমার বাপ মায়ের দায়িত্ব। আমি কি চাইছি আপনার থেকে ছোট হয়ে জন্মাইতে? আরে আমি যদি পারতাম তাহলে তো আপনার থেকে বড় হইতাম। আরে বুঝাইতেছি, শোন শোন আমি তোরে বলি, তুই তো একটা মানুষ যে আমি তোর চেয়ে বড় মানুষ তো নাকি? আরে কথা কস না, আমি তোর চেয়ে বড় না, হ না কিছু তো একটা কবি। হ্যাঁ আচ্ছা ধরেন, তারপরে কোন? এই তো তুই ব্যাপারটা বুঝালাইছ, এইটা যদি হয়, আমি যদি তোর চেয়ে বড় হই, তাহলে যদি কিছু একটা হয় তাহলে তোর আগে তো আমার হবে নাকি? আরে হনা না কবি তো, খালি মাথা নারস। না মানি না। মানুষ না মানে? না মানি না, বাপ মায়ের মতো ভুল করবো নি, এরপরে আমারটাও শুরু হবো। জায়গা খুদাবেদ, আসসালাম আলাইকুম। আরে বাপ রে বাপ, বাপ ও পাগল, পোলাও পাগল, সত্য সব এটা বুঝে কোন লাভ আছে? প্যাক করে জানি। এই কি করতেছ? দেখতে আসেন না, মুই কি করতে আসি? না ওই সিরাজ ভাই বলল তোমার নাকি রহিম রুব্বানের পাঠটা পুরোই মনে আছে, তো তোমার কাছ থেকে জানতে আসলাম। আমি এখন খুবই ব্যস্ত, আমাকে ডিস্টার্ব করবেন না। হাই, তাই এরম করে কথা বলতেছ কেন? কি কইছি? এই যে তোমার সাথে কথা বলতেছি আর তুমি বলো ডিস্টার্ব করছি না। এখন মুই যদি রান্না রেখা আমরে পাঠিয়ে যাইতে রাহি, তো আবার রান্না করবে কেটা আর আমরা খাবেন কি? বুঝেছি, তোমাকে বলে আর কাজ হবে না, আমি এখনই যাই সিরাজ ভাই কি বলবো। আমি সিরাজ ভাই কি করবে, হ্যাঁ ওর দেখা আছে, জান দেখুন ইরাম ব্যবহার, প্রিন্সেস খাইরুনের সাথে ইরাম ব্যবহার, এখনই দেখাচ্ছি। আমার ইশারে এক ঘাটে বাঘে মশে একসাথে জল খায়, আর আমার সাথে ইরাম ব্যবহার, মানবো না, কিছুতেই আমি মানবো না। আমি কেডা? আপনি কেডা? আমি কেডা? আমি যেই হই আপনি কেডা সেটা বলেন। হারে মোর আল্লাহ, মাতার ঋষে কি সঙ্গ, মোগো ট্যান্টে খারাইয়া, স্পেশালি মোর ট্যান্টে খারাইয়া, আমি মরে কইতে আসেন সরে যাইতে। আমি কেডা? আমাকে চেনে না, আমাকে তো 10 গ্রামের লোক চেনে। হ্যাঁ আমি কি কর, মুই মনে হয় সেই 10 গ্রামের মধ্যে পড়ি না, বুঝলেন? মুই আমেরে চিনি না, আমি কেডা? তুমি কি বলতে চাও, খায়ুনের নাম শুনিনি এমন পুরুষ তো এই তল্লাতে একটাও নেই। হায় মুইও শুনছি, তাই আমি তো ছোট ছোট শুন, মুই যেটা শুনছি হইয়া তো খায়ুনের লম্বা লম্বা শুন। ছিল কাটে ফেলেছি, তাই তুমি কিটা? মোর নাম সুলতান, বুঝলেন? তুমি নাকি সেই সুলতান? আম্মি কি বলেন, সেদিনও তো আম্মের সাথে পরিচয় হলো, আম্মি কোনো কথা বলেন না। তা সুলতান একটা কাজ করো তো, আমাকে এক ঘটি জল দিয়ে দাও, খুবই চেষ্টা পেয়েছে। ওই বিয়াদব খান শ্যামার সাথে কথা বলে আমার গলাটাই শুকাই গেছে। আম্মি মরে কিছু বললেন? তুমি ছাড়া তো আশপাশে আর কেউ নেই, তোমাকে বলিছি। আচ্ছা আর কিছু লাগবে? না আর কিছুই লাগবে না। আচ্ছা আম্মি খারান মুই দিতে। ওমা এটা কি নিয়ে আইছো, এত বড় কলসি দিয়ে কি হবে? আম্মি না চাইলেন? আমি তো ঘটি চাইছিলাম। হায় আমের তো হুশ জ্ঞান নাই, আমি কার কাছে কি চাইয়ে বুঝি, মুই কলসে বালসে ইয়া গলায় বেঁধে ঝাঁপ দেন যান। খায়রুনের সাথে এরম ব্যবহার, খায়রুনের সাথে, একটা নফর হয়ে খায়রুনের সাথে এরম ব্যবহার, আমি এখনই যাচ্ছি। হায় হায় যান, এখনই যাচ্ছি, হয় এরা থাকবে নয় আমি থাকবো। সিরাজ ভাই, সিরাজ ভাই, সিরাজ ভাই। বেগুন সুপ কষ্ট কিসে রে রে, কি আরে মেনমানো সরকার বেগুন সুপ কি কইলাম, এরে সুপ করতে কইলাম না, এ খাইরুন কি যে কমছে। আমি তাক বললাম আমাকে এক ঘটি জল এনে দিতে, সে এক কলসি পানি এনে বলে এটা গলায় ঝুলে আমাকে সমুদ্রে ঝাঁপ দিতে, আপনি বলেন এটা কিছু হলো? সে আবার ধাক্কা মারে আমাকে ফেলেও দিছে। তুই থাম, তুই থাম, আবার তুই থাম, আজ গেন না।
আর ওই যে নাসরিন, তার সাথে আমি কথা বলতে গেছি, সে তো কথা বলতেছেই না, উল্টা আমাকে ঝামটা দিয়ে কথা বলতেছে। আমার সাথে এরম করলে আমি কিরাম করে থাকবো আপনিই বলেন। মাথা থেকে কইলে মুই হাজার ধাক্কা দিছি, তুই থাকবে, তুই থাকার কথা। এই একটা শব্দ বারবো তো তোরে খেয়ে লেখে যাই। ওই দেখেন কিরাম পিট পিট করে তাকাচ্ছে, এই স্যারাই আমার ধাক্কা দিছে, আমার ডান হাতে দেখেন নীল হয়ে গেছে। থাক পরে দেখাবো নে, আজও আমি তো কিছুই বুঝলাম না, এত কষ্ট হয়ে গেল। কই আমার সাথে তো কখনো এরকম করে নাই সুলতান, তার সাথে কেন এমন করবে? স্যারের উপরে আবার সহাসের আছেন, আমি সুলতান, আপনারা এখানে কথা কত কে কর? আরে বাবা, কথাই যদি না কইতে দিবেন তা ডাকছেন কিসের জন্য? ও এখন তো আমার কথা ভাল লাগে না, তাই না? আমি সুলতানের হাত পাও ধরা পড়লাম যে সন্তোষ দাপনা ডাকিচ্ছে তুই আনাস, উনি আমার ভেন্টি মারা দিয়া কয় যে তোর দাপনার টাইম আছে আমার কাছে বে, তাই কয় উনি আমার চলে গেল এই তো আর কি। সুলতান না গন্ডগোল থামাইতে হইলে একটা শাস্তি তো দিতে হইব। ওই রহিম মিয়া এক কাজ করো, ওই সুলতান রে সারা রাত খুঁড়ির লগে তাবুর বাইরে বাঁধি রাখবা, কোন দানা ফানি কিচ্ছু দিন যেত না, সারা থাকতে এনে বই থাক। তোমার কোনো কথা নাই, তুই যাও এন্তুন। কেন সুলতান তোমা লিয়া যা তোকে এখন ডান্ডি, আল্লাহ মরেও দিন দেবে মনে রাখিস, তুই হালার পুতুর আর ওই মাতারি রে মুই খাইছি কইয়ে দিলাম। আরে সবে দেখমুনি ওগুলা, তুই পরে কি করিস দেখমুনি স। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও।